গ্রে 910 টপ মডেল, পিছনের বাম্পার পুরা ভাঙ্গি গেছিল। তো আমরা বর্তমানে কভারিং করিয়া লাগাইছি, ফিটিং করছি, এখন ফাইনাল করবো। আর জায়গায় জায়গায় টাচ পেন আছে, ওই এক জায়গা আছে, ও রানিং বোর্ড আছে, রানিং বোর্ডের নিচ সাইড আছে, আর ওইখানেও আছে, ফ্রন্ট বাম্পারও আছে। নিচে আছে আর রাইট সাইডে বাম্পারও আছে। সম্পূর্ণ ভিডিও দেখাই আর নতুন নতুন গাড়ি আমার কাছে ওলা কালারিং টাচ পেন্টল লাগি আয়, আর আমি সবসময় 100% কালার মিলাইয়া দেই। আর পিছনেও আছে, সম্পূর্ণ ভিডিওটা দেখবা, দেখলে বুঝতে পারবা কালার পুরা মিলছে না নাই। আর এইরকম নতুন গাড়ি দেখো, গ্রে 910 লাগিয়া ব্যাকলাইট ভাঙি গেছিল, বাম্পার ভাঙি গেছিল। তো বাম্পার বর্তমানে কভারিং করিয়া লাগাইছি, আর এখন টাচ পেন করবো। আপনার সম্পূর্ণ ভিডিওটা দেখাইম, কিলা হয়েছে কিলা না দেখবা। তো ফইলা দেখাইছি গ্রে 910, আর বর্তমানে XUV 300 মার্কার, পিছনের দরজা, আর ওই যে লাইনিং লাইনের যে একটা খালা, ওটা ম্যাট কালার হইতো। তো সম্পূর্ণ ভিডিও দেখবা, পুরা ভিডিও দেখলে বুঝতে পারবা কিলা কালার মিলছে না নাই। আর আমার ফেসবুক পেজটা সবে ফলো করবা, ইউটিউব চ্যানেলটা সবে সাবস্ক্রাইব করবা, আর আমার পেজটার তোরা সাপোর্ট করি, হ্যাঁ 100K করে দিবা, 10,000 ফলোয়ার বাকি আছে এখনও 100K হইতে গেলে। আর নুরুল হক কাস্টমটা সবে সাপোর্ট করবা, আর পুরা ভিডিও দেখে যাবা, দেখলে বুঝতে পারবা কালার পুরা মিলছে না নাই। আর ভিডিওটা সবে শেয়ার করিয়া অন্যজনের দেখার সুযোগ করিয়া দিবা, কমেন্টে জানাবে সে কোন জায়গাতে কি দেখায়। আর আমি বর্তমানে দেখো ফুটিং ফুলা খালা রং ম্যাট কালার মারি দিম, মারিয়া বডি কালারটা মারমো, তিন জায়গার মধ্যে দাগি হয়েছে। আর বর্তমানে সম্পূর্ণ ভিডিও দেখুন, পুরা টেপিং উপিং শেষ, এখন আমি কভারিং করি, আর কভারিং করমো বাদে সেকেন্ড কোট থার্ড কোটও মিলে যাইব। তো পুরা ভিডিও দেখবা, অবশ্য ভিডিওটা ভালো লাগবে আপনার তো কাছে। আর নতুন নতুন গাড়ি আমি হাজ করতে থাকি, আশা করি আপনার তোর ভালো লাগবো, আর ভিডিওটা শেয়ার করি অন্যজনের সুযোগ করিয়া দিবা। বর্তমানে রং মারা পুরা শেষ, খুলনা কালার লোক বেট একটাও মারছি,
হিট মারছি, এই পাক মারছি, পিছনে ওইখানে টাচ মারছি, তো ওইখানেও এই জায়গাটা রং মারা হয়েছে, দরজাও এইরকম করিয়া মারছি, সম্পূর্ণ শেষ, কালার পুরো 100% মিলছে।